আমার টাকায় তুলি চলবে না চলবে না আমার টাকায় তুলি চলবে না চলবে না আমার টাকায় তুলি চলবে না চলবে না রহমান কথা দিলাম পাসপোর্ট তোমরে দিলাম রহমান কথা দিলাম পাসপোর্ট তোমরে দিলাম রহমান কথা দিলাম পাসপোর্ট তোমরে দিলাম শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আমার টাকায় জনগণের টাকায় চলছে কি পুলিশ প্রশাসন তাদের তো কোনো বাড়তি ইনকাম নেই কিংবা কোনো উপকল কারখানা নেই যেখান থেকে টাকা এনে পুলিশ প্রশাসনে বেতন দিচ্ছে দর্শক শ্রোতা সেই টাকা দিয়ে সেই জনগণের উপরে চালাচ্ছে গুলি দর্শক শ্রোতা এমন কিছু মন্তব্য করেছেন এমন কিছু হুঙ্কার দিয়েছেন সেই বিএনপি নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক সেই হরতালকে কেন্দ্র করে বাংলাদেশে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের ভিতরে শুরু হয়েছে একটি আতঙ্ক দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনার ভিডিও থাম্পিক কিংবা টাইটেল দেখেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই ভিডিও পুলিশ দেখতে পেলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ